koyo koyo sodo abi selema koyo sodo abi ara line line ara manai bolo এভাবেই বুল হুসন নামে এক রোহিঙ্গা জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় মোখা কেড়ে নিয়েছেন তার পরিবারের পাঁচ সদস্যকে। শুধু বুল হুসনই নন, তার মতো অনেকেই হারিয়েছেন সন্তান, আবার কেউ বা হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে প্রাণহানির সংখ্যা 81 জনে ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতীর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্য জুড়ে এখন শুধু মোখার ক্ষতচিহ্ন। রোববারের আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, অনেকবারই টিনের চালও উড়ে গেছে। এসব ঘর মেরামতের কাজ শুরু করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে অভিযোগ রয়েছে অর্থের অভাবে ঘরবাড়ি সংস্কারও করতে পারছেন না অনেকে। আবার ঘূর্ণিঝড়ের পর তিন দিন পেরিয়ে গেলেও এখনও পাননি কোনো ত্রাণ সহায়তা। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহার অনাহারেই দিন কাটাচ্ছেন তারা। এর আগে মিয়ানমারে 2008 সালে ঘূর্ণিঝড় নার্গিসের তাণ্ডবে প্রাণ হারান 1,40,000 মানুষ, 4.5 লাখ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়।